মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় অন্যান্য নেতৃবৃন্দ এবং সম্মানিত শ্রোতা মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সকলের এই বক্তব্যের মূল থিম তো একটাই, যে মানবাধিকার দিবসে বিশ্ব মানবাধিকার শূন্য একটি অবস্থায় পড়ে গেছে, এটাকে ফেরত আনতে হবে, কার্যকর করতে হবে। এই মূল থিমের উপরে আমরা নানাভাবে আলোচনা করছি, করতে পারি। আমরা জানি 1948 এর যে ঘটনাটি কিছু আসছে সেটার ব্যাকগ্রাউন্ডটা ছিল কিন্তু সাউথ আফ্রিকার ডেমোক্রেটিক মুভমেন্ট, অ্যাপার্টাইড মুভমেন্ট, এবং এই মুভমেন্টকে দমন করার জন্য তৎকালীন স্বৈরাচারী হোয়াইট গভর্নমেন্ট, যেটা ছিল সাদা চামড়া, তাদের জুলুম নির্যাতনের পরে এই ধরনের একটি সংঘবদ্ধ প্রতিষ্ঠান জাতিসংঘের মাধ্যমে উদ্ভাবিত হয়েছিল। আর্টিকেল 30টি আর্টিকেল আছে, 1, 2, 3, 4, এগুলো খুবই ডাইরেক্ট, এটা আমরা জানি। আর আজকে 75তম দিবস পালিত হচ্ছে, যেটাকে হিউম্যান রাইটস 75 নামে অভিহিত করা হচ্ছে, এবং এটার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ফ্রিডম, ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস ফর অল। ফ্রিডম আমাদের নাই, ইকুয়ালিটি আমাদের দেশে নাই, জাস্টিস একেবারেই নাই। সুতরাং যে প্রতিপাদ্য বিষয়ে আজকের বিশ্ব মানবাধিকার দিবস পালিত হচ্ছে, এর সবগুলোই বাংলাদেশে অনুপস্থিত। আমরা যেটা দেখছি ফিলিস্তিনের ব্যাপারে, সেখানে মানবিক বিপর্যয় চলছে, শুধু মানবাধিকার লঙ্ঘন, এবং এই মানবিক বিপর্যয়ের যে সংজ্ঞা এবং তাদের যে পরিস্থিতি, এটার সাথে বাংলাদেশের বর্তমান অবস্থার প্রচুর মিল। মানুষ ঘর বাড়ি থেকে বিতাড়িত হচ্ছে, এবং হত্যাকাণ্ডের সংখ্যা তো আমরা জানি, এটা এখন প্রায় 18,000-এ পরিণত হয়েছে। আর এই বাংলাদেশ এই সরকারের আমল 21,000 মানুষ মৃত্যুবরণ করেছে, 21,000 মানুষকে হত্যা করা হয়েছে। এখানে ফিলিস্তিনে প্রায় মোর দেন 1 মিলিয়ন পিপল বাস্তুচ্যুত হয়েছে। বাংলাদেশে ঘর বাড়িতে থাকতে পারে না, তারাই তো বাস্তুচ্যুত, তার পরিমাণও প্রায় 1 মিলিয়ন। ফিলিস্তিনকে নিঃসন্দেহে অনেক বিপর্যয়, অনেক বিপর্যয়, অনেক বিপর্যয়, আনটলারেবল, আনএক্সেপ্টেবল, আনকাউন্টেবল, আনএক্সপ্রেসেবল, কিন্তু নিরবায় বাংলাদেশের অবস্থা কিন্তু তার খুব বেশি দূর না। আমি বলেছি হত্যাকাণ্ডের সংখ্যা বেশি গত 15 বছরে, ওইখানে অল্প সময় করেছে তারা, বিশ্ব দৃষ্টি আকৃষ্ট হয়েছে, আকৃষ্ট হওয়ার মতোই, আর এখানে সাইলেন্টলি তারা দীর্ঘ সময় ধরে করছে। বাস্তব হার আমি বলেছি ওইখানে মোর দেন 1 মিলিয়ন, বাংলাদেশেও ঘর বাড়ি ছাড়া মানুষের সংখ্যা মোর দেন 1 মিলিয়ন। এই যে গ্রেজুয়াল মানুষকে হত্যা করছে, গুম করছে, এবং এই গুমের সংখ্যা 650-এর বেশি এই সরকারের আমল, আমাদের কয়েকজনের কথা বলেছেন, কিন্তু টোটাল 650-এর অধিক গুম এদের আমল হয়েছে। সুতরাং এটা কোনোভাবেই আমরা একটি বিপর্যস্ত বধ্যভূমি নামে যেটা বলা হয় তার চেয়ে এখানে কোনো অংশটা কম নয়। ফিলিস্তিনের জন্য জাতিসংঘের মহাসচিবের উদ্যোগে আমি সিলেক্ট করি, সিকিউরিটি সামিট হয়েছে আপনি জানেন, সেখানে 15 সদস্যের ভিতরে 13টি সদস্যই যুদ্ধবন্ধের পক্ষে রায় দিয়েছে, একটি দেশ ভেটো দিয়েছে, একটি দেশ ভোট থেকে। আজকে আমি বাংলাদেশের জন্য এই পরিস্থিতিতে সিকিউরিটি কাউন্সিলের একটি স্পেশাল অধিবেশন দাবি করছি। আমরা এটা জানি, এটা আমাদের একটা দুর্ভাগ্য মুসলমানদের জন্য। 1622 খ্রিস্টাব্দে খুব স্পষ্ট ভাবে আছে, আমরা এখানে যারা শ্রোতা সকলেই জানি, যে মুসলিম, ইহুদি, খ্রিস্টান এবং পুত্তলিকদের নিয়ে একটি জাতি স্টেট হবে, যেটার প্রেসিডেন্ট ছিলেন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এবং সেখানকার ঘোষণা ছিল খুবই সম্প্রদায়, যে সকল সম্প্রদায় সকল নাগরিক অধিকার সমভাবে ভোগ করতে পারবে। এটা হচ্ছে হিউম্যান রাইটস এর ইন্টারন্যাশনাল একটি অবস্থানের ডিক্লারেশন। মুসলমানেরা 10ই ডিসেম্বর পালন করছে, কিন্তু 622 পালন করছে। সে কারণে 622-এর যে সার্বজনীন ঘোষণা সেটা লোকেরা জানে না সবচেয়ে বেস্ট এবং ইমপ্লিমেন্টেড হয়েছে। আহ্বান জানাবো দেশ এবং জনগণকে, আমরা ইন্টারন্যাশনালি বর্তমান সোসাইটির কমিউনিটির সাথে 10ই ডিসেম্বর পালন করব, তার বিরোধিতা করার কোনো কারণ নেই। কিন্তু মদিনা চার্টার যে দিন হয়েছে সেই দিনটিও আমাদেরকে পালন করা উচিত। তাহলে মানুষ জানবে যে ইসলাম এবং মুসলিম নেতৃত্বের মাঝেই হিউম্যান রাইটস জড়িত আছে। এবং বিদেহজের বাসনাতে সে কথা স্পষ্ট বলেছে, আমরা জানি 10ই হিজরি 9ই হিজরি হজে আরবের উপর অনারবের ধলর উপরে কালোর কোন আলাদা বৈশিষ্ট্য নেই, শ্রেষ্ঠত্ব নেই। এটা তো হিউম্যান রাইটস এর একটা বড় ডিক্লারেশন হচ্ছে মানুষের ফ্রিডমের জন্য। হবার সংক্ষেপ যেহেতু বক্তব্য রাখতে হবে, আজকে মানবাধিকার বাংলাদেশে লঙ্ঘিত হচ্ছে, এটা যদি বলি তাহলে আংশিক বলা, আমাদেরকে অবশ্যই বলতে হবে বাংলাদেশে মানবাধিকার সম্পূর্ণভাবে অনুপস্থিত। এবং এই মানবাধিকার তাদের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব রাষ্ট্রীয়ভাবে, যারা মানুষ জাতির ভিতরে মানবতা আছে। সুতরাং এখানে মানবাধিকার পাওয়ার থাকার আদায় করার দাবির ইস্যুটি একেবারে আমার কাছে খুব গৌণ মনে হয়। আজকে তাহলে কি করতে হবে? সত্যিকার মানুষের শাসন প্রতিষ্ঠা, এবং সেই জন্যেই ওই সমস্ত মানুষের নেতৃত্বকে সামনে আনতে হবে যারা নিজেরাই মানবিক, নিজেদের ভিতরে মানুষত্ব আছে। এই সরকার এই দাবি পূরণ করার কোনো প্রশ্ন আসে না। মানবাধিকারের সবচেয়ে বড় একটি দিক হচ্ছে ন্যায় বিচার, যেটা বলা হচ্ছে জাস্টিস। কারণ কোনো বিচার যদি থাকে না থাকে, জাস্টিস না থাকে, তাহলে বাকি সকল অধিকারই খর্ব হইতে বাধ্য। নির্বাচনের যে প্রশ্ন উঠেছে, এই নির্বাচনকে অনেকে বলছেন দামি নির্বাচন, এই নির্বাচনকে অনেকে বলছেন সমঝোতার সিট ভাগাভাগি নির্বাচন, এই নির্বাচনকে অনেকে বলছেন যে একই ক্লাবের সদস্যদের দুই ভাগ করে ফুটবল খেলার মতোই এটা একটি নির্বাচন। আমি এটাকে কোনো নির্বাচন নামই আখ্যায়িত করতে চাই না, এটা একটা প্রহসন, এটা একটা সিলেকশন, এটাই জাতিকে জাতির জন্য এক বিপর্যয় এবং কলঙ্ক। এটাকে প্রতিহত করা সকলের জন্য কর্তব্য। এবং সেক্ষেত্রে আমি এদেশের পুলিশ আর্মি ব্যুরোক্রেসি তে যারা আছেন, যারা এই মানুষের টাকা দিয়ে ট্যাক্স দিয়ে নিজেদের বেতন ভাতা নেন, তাদের বিবেকের কাছে আমি এই কথাটি রেখে যেতে চাই, আপনারা এত বড় অন্যায়কে, মানুষকে এত বড় বেশি বঞ্চিত করার জায়গায় দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য এবং এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নিঃশেষ করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র, আপনারা এদেশের মানুষের সে অধিকারকে হরণ করার জন্য কিভাবে পোশাক পরে অন্যায়কে সমর্থন করেন, আমি এই বিবেক আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই। জাতির কাছে কিন্তু আপনাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে পারে, পরাধীনতার দিকে বাংলাদেশকে দ্রুত নিয়ে যাওয়া হচ্ছে, এটা এই জাতিকে অত্যন্ত সচেতন ভাবে অনুধাবন করতে হবে। নিজেকে রক্ষার জন্য, দেশকে রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষা করার জন্য, অধিকার রক্ষার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের ভূমিকা পালন করি। সবাইকে ধন্যবাদ।